আসসালামু আলাইকুম। আমার টন প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বর্তমান দেশের যে পরিস্থিতি, ভালো থাকাটাই অনেক কিছু। যাই হোক, তোমাদের কলেজ প্রায় অনেক দিন হলো বন্ধ, এখন তোমরা সবাই বাসায় অবস্থান করছ। এখন দেশের এই সংকটময় মুহূর্তে তোমরা সবাই কলেজে আসতে পারছ না, তোমরা সবাই পড়াশোনা থেকে অনেক দূরে চলে গেছো। তোমাদের সাথে আমাদের দেখা নাই অনেক দিন থেকে, আর তোমরা বাসায় হয়তো কেউ পড়াশোনা করছো, কেউ পড়াশোনা করছো না। এখন মূল কথা হচ্ছে কি, তোমাদের এই ছুটিটা শেষ হলেই আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে। যখনই আমাদের নোটিশ দিবে যে ছুটি মূলত শেষ, কলেজ স্টার্ট হবে, তার দেখবে যে প্রথম সপ্তাহের দিকেই তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দিবে, এবং পরীক্ষা রুটিনের পাশাপাশি দেখবে রুটিনের পাওয়ার পর প্রায় 2 সপ্তাহ 15 দিন পরে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আমরা মূলত উদ্যোগ নিয়েছি যে তোমাদের মিড টার্ম পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু কারণবশত মিড টার্ম পরীক্ষা হয় নাই এবং তোমাদের বইয়ের প্রায় 50% শেষ হয় নাই। তো বিশেষ করে আমার সাবজেক্টের কথা বলি, আমার সাবজেক্টে প্রায় মেবি কোনো ডিপার্টমেন্টে 4 অধ্যায় শেষ হয়েছে, কোনো ডিপার্টমেন্টে কেবল 5 অধ্যায় শুরু হয়েছে, তারপর থেকে তো এই অবস্থা। তো এখন এরকম করে যদি বাসায় বসে থাকি তাহলে তোমাদেরও সমস্যা, আমাদেরও সমস্যা। এখন আমাদের তো কিছু একটা করতে হবে, আমরা তো কেউ বাইরে বের হতে পারছি না, অথবা কলেজে যাইতে পারছি না, ক্লাস করতে পারছি না। এখন নিজ উদ্যোগেই এখন এই কাজটা করা। তো এখন আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে অনলাইনে যতটুকু হোক হেল্প করব, যতটুকুই পারি। তোমরা বাসায় বসে বসে সেই ক্লাসগুলো দেখবা এবং বাসায় বসে বসে সেই ইনস্ট্রাকশন ফলো করে একটু পড়াশোনা করবে। হয়তো কলেজে থাকলে যতটুকু পড়াশোনা হতো না তার থেকে একটু কম হবে আর কি, মানে কলেজে যতটুকু হইতো সব কিছু সিস্টেম মতো বোঝানো হইতো, সরাসরি কেউ প্রশ্ন করলে উত্তর দেওয়া যেত, কিন্তু এখানে হয়তো বা সেরকম সুযোগ নাই। কিন্তু তারপরে যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে শেখার। তো আজকে মূলত আমার যতগুলো ডিপার্টমেন্টে ক্লাস আছে, প্রোগ্রামিং এসেনশিয়াল ক্লাস, সেই ক্লাসগুলো মূলত 4 অধ্যায় শেষ হয়ে গেছে, 5 অধ্যায় চলতেছে এখন, কারো 5 অধ্যায় শুরু হয় নাই, কারো আবার 5 অধ্যায় শেষ হয়ে গেছে। তো আমি মূলত 5 অধ্যায় থেকে স্টার্ট করব। আর এর আগে যে 1 থেকে 4 অধ্যায় তোমরা হয়তো বা কতটুকু পড়ছো কিংবা কতটুকু মনে রাখতে পারছো সেটা আমার জানা নাই, তবে আশা করব তোমরা বাসায় সেই পড়াগুলো একটু রিভাইজ দিয়ে অথবা বাসায় একটু পড়াশোনা করে সেগুলো নিজেদের মতো করে কমপ্লিট করে নিবা। এখন যে পরিস্থিতি, আগে আমরা ফুল বই শেষ করে আবার নতুন করে রিভাইজ দিতাম এবং আমাদের মাঝখানে একটা মিড টার্ম পরীক্ষা হতো, কিন্তু এখন মনে হয় না মিড টার্ম পরীক্ষা হবে এবং তোমরা সেই সুযোগও পাবা না যে পুনরায় বই রিভাইজ দেওয়ার মতো। এমনকি এরকম যদি দেশের পরিস্থিতি চলতে থাকে তাহলে তোমরা এই সুযোগও পাবা না যে বই শেষ করার মতো অবস্থান থাকবে, কারণ খোলার পর, কলেজ খোলার পর যদি 15 দিনের মধ্যে পরীক্ষা হয় তাহলে তোমরা কেমনে বই শেষ করবে, ঠিক আছে? আর আমাদের ক্লাসও তো বেশি নাই, এখন অনলাইনেই একমাত্র ভরসা, অনলাইনের মাধ্যমে যতটুকু ক্লাস নিতে পারি। তো চলো যাই, কথা না বাড়িয়ে অনেক কথা বলছি, আমরা একটু পড়াশোনার দিকে যাই। তো এখন মূলত আজকে আমি 5 অধ্যায় নিয়ে আলোচনা করব। 5 অধ্যায়ের যে আলোচ্য বিষয়গুলো থাকবে সে আলোচ্য বিষয়গুলোর মধ্যে আমাদের প্রথমে জানতে হবে, আমাদের অধ্যায়ের নামটা হচ্ছে পাইথনের অপারেটর, অপারেটরগুলো কি কি সেগুলো নিয়ে জানবো,
তারপরে বিভিন্ন ধরনের অপারেটর আছে আমাদের পাইথনে, সে অপারেটরগুলোর নাম জানবো, কোন অপারেটরগুলো কেমন, কোন অপারেটরগুলো কীভাবে কাজ করে সবগুলো জানবো। তারপরে এই আলোচ্য বিষয়গুলো তোমরা যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এগুলো নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা। তো এই আলোচনার মধ্যে তোমরা বইয়ে হয়তো বা বই তোমাদের সবার কাছে আছে আশা করি, বইয়ে দেখবে আমাদের অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ সে প্রশ্নসমূহ এখানে আমাদের দেওয়া আছে, এগুলো তোমরা একটু কাইন্ডলি মার্ক করে নিবা এবং এই মার্ক করা প্রশ্নগুলো একটু পড়ার চেষ্টা করবা। তো আজকে ক্লাস নেওয়ার পর ক্লাস শেষে তোমাদের জন্য এই অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আমি দিয়ে দিব, সেই প্রশ্নগুলো তোমরা সবাই বাসায় পড়বা এবং আমি অনলাইনে তোমাদের একটা টেস্ট দিব, ঠিক আছে? তো এই ক্লাস টেস্ট আমি যে প্রশ্নগুলো দিব সেগুলো বাসায় পড়তে হবে এবং সেই প্রশ্নগুলো বাসায় লিখে সেই প্রশ্নগুলো আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপে সে অথবা আমাদের পার্সোনাল মেসেঞ্জারে সেই প্রশ্নের যে প্রশ্নগুলো উত্তর লিখবা সেই খাতার বা পৃষ্ঠার ছবি তুলে আমাকে পাঠাতে হবে। এখন তুমি দেখে লেখো বা না দেখে লেখো সেটা তোমার বিষয়। তুমি যদি দেখে লেখো তাহলে তুমি নিজেকে ফাঁকি দিলা, আর যদি তুমি না দেখে লেখো তাহলে তো আমি যেটা চাইছি সেটাই। এখন আমার কথা হচ্ছে যে তুমি দেখেও যদি লেখো তাহলে অন্তত একবার লিখবা, একবার লিখলে নাকি কতবার পড়ার কাজ হয়। তো যাই হোক, সে প্রসঙ্গে না যাই, তো প্রশ্নগুলো তোমরা একটু দাগাই নিবা, তারপরে আমি যাচ্ছি পরের স্লাইডে। তো আমাদের অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমাদের স্ক্রিনে দেওয়া আছে, এই প্রশ্নগুলো একটু মার্কিং করে নিবা এবং এখানে অতি সংক্ষিপ্ত আরও কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো একটু ভালো করে দাগাই নিবা। তারপর এখানে আরও সংক্ষিপ্ত প্রশ্ন আছে, রচনামূলক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা পড়বো, ডিটেলস পড়বো, এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে দাগাই নিবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রথমের দিকে যাই। প্রথমের দিকে এখানে বলছে যে পাইথনের অপারেটরস কাকে বলে, এটা আমি অলরেডি অনেক ডিপার্টমেন্টে আলোচনা করছি। তো অপারেটরস মূলত, আচ্ছা আমরা প্রোগ্রামিং এর দিকে না যাই, নর্মালি যাই অপারেটর। আমরা সাধারণত জানি যে যে কাজ করে তাকে বলা হয় অপারেটর। সে এক্সাম্পল, আমার একটা কম্পিউটার কিনে বাসায় রাখছি, তো সেই কম্পিউটারে যে কম্পিউটার চালায় বা একটা অফিসে যে কম্পিউটার চালায় তাকে বলি কম্পিউটার অপারেটর। কিংবা আমাদের কোনো ইন্ডাস্ট্রিতে একটা মেশিন আছে, সাপোজ লেদ মেশিন, যদি বলি এই লেদ মেশিনটা যে চালায় সে হচ্ছে লেদ মেশিন অপারেটর। তো অপারেটরের কাজ কি, ওই মেশিনটাকে কি করবে, চালনা করবে। তো এখন এখানে আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে তো আমাদের তো প্রোগ্রামিং এর তো আর কোনো মেশিন নাই, এখন আমাদের প্রোগ্রামিং সম্পূর্ণ কোড নিয়ে কথাবার্তা। তো এখন মূল কথা হচ্ছে কি, এখানে বলছে প্রোগ্রামে অপারেটরস হচ্ছে এক্সপ্রেশনের ব্যবহৃত কোনো বিশেষ চিহ্ন বা সিম্বল। অপারেটর মূলত প্রোগ্রামিং এর ক্ষেত্রে বিশেষ ধরনের চিহ্ন হতে পারে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই ধরনের চিহ্ন। তো যা কম্পাইলারকে একটি বিশেষ গাণিতিক, তুলনামূলক এবং যৌক্তিক কাজ নির্দেশ করে। যেমন এখানে দেওয়া আছে, দেখো এ প্লাস বি, এ প্লাস বি মূলত এখানে এ প্লাস বি, এ আর বির মাঝখানে যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নটাই হলো মূলত আমাদের অপারেটর। আমরা এর আগে যে বললাম অপারেটর মূলত কি করবে, কোন একটা যন্ত্রকে চালনা করবে। তো এই যন্ত্রটাকে চালনা করা, যে চালনা করবে সে হচ্ছে আমাদের অপারেটর। তো এখানে এই যে এ প্লাস বি, এই দুইটার মধ্যে যে একটা যোগ সম্পন্ন হয়েছে বা এর মান আর বির মান যোগ করছে, যোগটা করছে কি, এই প্লাস চিহ্নটা, মূলত এই প্লাস চিহ্নটাই হবে হচ্ছে আমাদের অপারেটর। তো এখন বলছে এখানে কম্পাইলার এখানে এ ও বি কে কি করবে, যোগ করবে, কারণ এখানে আমাদের মূল অপারেটরটা কি আছে, এই যে এখানে যোগ চিহ্ন আছে, তার মানে আমাদের এখানে যোগ করবে। এখন চলে আসে আমাদের অপারেন্ড জিনিসটা কি, অপারেটর যেসব ডাটা বা ভেরিয়েবল এক্সপ্রেশন উপর কাজ করে তাকে বলা হয় হচ্ছে অপারেন্ড। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি, এই এ প্লাস বির মধ্যে আমরা তো একটু আগে জানলাম যে প্লাস চিহ্নটা কি, অপারেটর। তো এই অপারেটর যাকে নিয়ে কাজ করবে বা অপারেটর যার উপর কাজটা প্রয়োগ করবে বা অপারেটর যাকে যার সাথে কাজ করবে সেটাকে বলা হবে হচ্ছে অপারেন্ড। যেমন এখানে অপারেন্ড হচ্ছে এ ও বি, এ ও বি এই দুইটাই হচ্ছে আমাদের অপারেন্ড। এই যে দেখো এখানে সুন্দর করে লেখা আছে, এ ও বি মূলত আমাদের এখানে অপারেন্ড। আচ্ছা, এখন আমরা যাবো হচ্ছে পরের স্লাইডে। পরের স্লাইডে বলছে অপারেটরের প্রকারভেদ। আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেকগুলো অপারেটর রয়েছে, তার মধ্যে মূলত এখানে আটটি অপারেটর আছে। আটটা অপারেটর মূলত, প্রথম অপারেটর নাম হচ্ছে গাণিতিক অপারেটর,
আমি শর্টকাট করে একটু করে বলছি, পরে ডিটেল যখন পড়বো তখন আমরা আরো বিস্তারিত জানবো। তো এই গাণিতিক অপারেটর, তারপরে দ্বিতীয়টা হচ্ছে তুলনামূলক অপারেটর। তুলনামূলক অপারেটর মানে কি করবে, দুইটার মধ্যে তুলনা করবে। তারপর হচ্ছে যৌক্তিক অপারেটর। যৌক্তিক অপারেটর মানে হচ্ছে কি করে বিভিন্ন ধরনের লজিক্যাল কন্ডিশন সেট করবে। তারপর আছে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, বুলিয়ান অপারেটর, মেম্বারশিপ, আইডেন্টিটি অপারেটর, বিট ওয়াইজ অপারেটর। এগুলো হচ্ছে আমাদের মূলত পাইথনের অপারেটর। তো এই অপারেটরগুলো, প্রতিটা অপারেটরের কাজ আমরা সবাই আমাদের প্রোগ্রামিং করে আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখাই দেব, ঠিক আছে? তো এখন মূলত যাই আমাদের গাণিতিক অপারেটর। তো গাণিতিক অপারেটর কি বলছে, যেসব অপারেটর বিভিন্ন ধরনের গাণিতিক কাজ যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ ইত্যাদি সম্পন্ন করে থাকে বা ইত্যাদি করার জন্য ব্যবহার করা হয় তাকে বলা হয় হচ্ছে গাণিতিক অপারেটর। এরকম করে পরীক্ষা লিখলে চলবে। তো গাণিতিক অপারেটর ব্যবহার দেখো, এখানে সুন্দর করে এক্সাম্পল দেওয়া আছে, 3 যোগ 5 = 8, দেখছো? আবার এখানে দেওয়া আছে হচ্ছে 5 - 3 = 3, এখানে ভুল করে দিচ্ছে, এখানে উত্তর হবে হচ্ছে 2। যাই হোক, 5 × 3 = 3, 5 = 15, এগুলো আমরা সবাই জানি। তো চলো একটু আমরা সবাই প্রোগ্রামিং এ একটু করি। এখানে গাণিতিক অপারেটর যে ব্যবহার করা হয়েছে, আমরা সাপোজ এখানে নিলাম হচ্ছে 5 যোগ 5, ইন্টার দিলাম, দেখো এখানে কত আসছে, 10। তো এখানে কি করছে, 5টা আমার মূলত একটা অপারেন্ট, এই 5টা মূলত একটা অপারেন্ট, আর এই অপারেটর হচ্ছে আমাদের এই প্লাস। এই প্লাস কি করছে, এই 5 আর 5কে কি করছে, যোগ করছে। যোগ করে আমাদের উত্তর দিছে কত, 10। আবার দেখি 5 - 2 কত আসছে, 3। কত সুন্দরভাবে চলে আসছে, দেখো 5 - 2 = 3। এই 5 একটা অপারেন্ট 2 একটা অপারেন্ট, আর এর মধ্যে একটা অপারেটর কাজ করছে, সেটা হচ্ছে মাইনাস। এই মাইনাস কি করবে, এই 5 থেকে 2কে বাদ দিয়ে এর আউটপুটটা আমাদেরকে দিয়ে দিবে। তোমরা সবাই বুঝতে পারছো অপারেটর জিনিসটা কি? আচ্ছা যাই হোক, এখন মূলত আমরা আসি, হ্যাঁ এই হচ্ছে আমাদের মূলত গাণিতিক অপারেটর। এই গাণিতিক অপারেটর কিছু এক্সাম্পল এখানে বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে হচ্ছে একটা চার্ট দেওয়া আছে, তোমরা সবাই চার্টটা বের করে একটু দেখে নিবা। এই চার্টের মধ্যে দেওয়া আছে দেখো, এখানে বলছে যোগ, যোগ অপারেটরের কাজ হচ্ছে অপারেটরের দুই পাশের মানগুলোকে যোগ করে, যেটা আমরা একটু আগে এখানে দেখলাম, অপারেটরের দুই পাশের মানগুলো কি করে, যোগ করে। তারপরে বলছে দেখো, তারপর বলছে বিয়োগ, বিয়োগ অপারেটরের কাজ কি, অপারেটরের বাম পাশের মান থেকে ডান পাশের মানকে কি করে, বিয়োগ করে। যেটা আমরা সুন্দর করে এখানে কি করছি দেখছি, দেখো 5 থেকে 2 বাদ দিয়ে কত রাখছে, 3। তারপর বলছে গুণ, বলছে অপারেটরের দুই পাশের মানগুলোকে গুণ করে। যেমন এখানে আমি দেখি 5 × 3, আমাদের কম্পিউটারে কিন্তু গুণ বলে কোনো চিহ্ন নাই, আমাদের কম্পিউটারে সাধারণত স্টার্ট চিহ্ন বা স্টার চিহ্নকেই গুণ চিহ্ন হিসাবে ধরা হয়। তো এই সংখ্যার মধ্যে গুণ করে আমাদের 3 পাশা কত 15, আমাদের এখানে 15 চলে আসছে। 5 দিয়ে কি করছে, 3কে গুণ করছে, উত্তর আসছে কত, 15। আমাদের বইয়ে দেওয়া আছে দেখো, বইয়ে দেওয়া আছে হচ্ছে a × b = দেওয়া আছে হচ্ছে 200, মানে এর একটা মান বির একটা মান দেওয়া আছে, যার মধ্যে দেওয়া আছে 200। এটা এইভাবে দিছে, এটা দিছে হচ্ছে a = সাপোজ দিছে হচ্ছে 5, b = দিছে হচ্ছে 3, এর একটা মান দিলাম, বির একটা মান দিলাম, এর মান দিলাম 5 আর বির মান দিলাম 3। এখন এ গুণন যদি আমি বি দেই তাহলে আমার আউটপুট কত আসবে, 15, কারণ এর মধ্যে আসা হচ্ছে 5 আর বির মধ্যে আসা হচ্ছে 3। এগুলো সাধারণত বীজগণিত আমরা করে আসছি ক্লাস 6-এ, তো এগুলো নিয়ে ডিটেলস আলোচনা না করলেও হবে। যাই হোক, এখন আমরা যাবো হচ্ছে, তা বলছে ভাগ, ভাগ মূলত আমাদের একটা সংখ্যাকে ভাগ করবে, ভাগ করে আমাদের দিবে। আমাদের কম্পিউটার যেহেতু ভাগ বলে কোনো চিহ্ন নাই, সেহেতু আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি, আবার নতুন করে একটা নিচ্ছি। আচ্ছা আমাদের কম্পিউটার যেহেতু ভাগ বলে কোনো চিহ্ন নাই, সেহেতু আমাদের এই স্ল্যাশকে ভাগ হিসাবে ব্যবহার করা হয়। সাপোজ আমি নিলাম a = নিলাম হচ্ছে 10, b = নিলাম হচ্ছে 5। এখন আমি যদি a/b দেই তাহলে আমার উত্তর আসবে কত, 2। 2 পয়েন্ট কত, 0। এই পয়েন্ট 0 আসার কারণ এটা হচ্ছে ফ্লোট সংখ্যা হিসাবে ধরে নিছি, ফ্লোট, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে মূলত আমাদের ভাগ। তারপরে আসছে দেখো, তারপরে বলছে এখানে মডুলাস, মডুলাস মানে হচ্ছে ভাগশেষ। অপারেটরের বাম পাশের মান থেকে ডান পাশের মান দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করে। ভাগশেষ মূলত আমাদের কোনো একটা সংখ্যাকে ভাগ করার পর
ভাগফল বাদে ভাগ করার পর সর্বশেষে যেই ভাগশেষটা থাকে বা সর্বশেষ যে সংখ্যাটা থাকে, তো ওইটাকে আর ভাগ করা যাচ্ছে না, সেটাকে বলা হবে হচ্ছে ভাগশেষ। যেমন আমি এ নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মান দিলাম হচ্ছে 100, না 100 না সরি 99 দিলাম। বি নামে একটা ভেরিয়েবল নিলাম, বি নামে ভেরিয়েবল দিলাম হচ্ছে 10, ঠিক আছে। তো এখন আমি যদি এ ভাগ বি দেই, দিলে কি করবে, সরি আচ্ছা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, আমি এ ইকুয়াল টু দিলাম হচ্ছে 10, বি ইকুয়াল টু দিলাম হচ্ছে 99। তো এখন যদি আমি এ ভাগ বি করি, তাহলে উত্তর আমার আসছে দেখো কিরকম। হ্যাঁ, উত্তর আসছে হচ্ছে এই 10 দিয়ে যখন 99-কে ভাগ করব তখন 9 বার যাবে, এই যে 9 বার যাবে, 9 বার গিয়ে আমাদের এই 0.9 যেটা আছে এটাই মূলত আমাদের ভাগশেষ। তো 9 বার গেলে আমাদের হবে হচ্ছে 9.90, আর বাকি থাকে কত, 9। এই 9টাকে দেখার জন্য আমি এখন দেখব হচ্ছে এ মডুলাস বি। একটু মিস্টেক হয়ে গেছে, আমি আবার একটু দেখি, এ ইকুয়াল টু নিলাম 90, বি ইকুয়াল টু নিলাম হচ্ছে 10, এ মডুলাস বি। এই যে দেখো এখন বলছে এর মান 99, বির মান 10, এই বি কে আমি এ দিয়ে ভাগ করছে, ভাগ করে আমাদের 9 বার গেছে, 9 বার গিয়ে কত হয়, 9 10 90, বাকি থেকে কত, 9। এই 9টাই হচ্ছে আমাদের কি ভাগশেষ, এটাই মূলত আমাদের এখানে মডুলাস। তারপর এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার, পাওয়ার এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার। এক্সপোনেন্টকে আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়, ডাবল স্টার দ্বারা প্রকাশ করা হয়। এই ডাবল স্টার দ্বারা প্রকাশ করা হয় এক্সপোনেন্ট মানে হচ্ছে এরকম, সাপোজ 10 এক্সপোনেন্ট 2 কত আসবে, 100, কারণ 10-এর উপর স্কোয়ার দিলে কত হয়, 10 10 100। পাওয়ার মানে কি, ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা আবার গুণ, এখানে যতবার আছে ততবার গুণ, 10 দিয়ে 10 দ্বারা গুণ করলে 10 10 কত হয়, 100। এখানে যদি 3 থাকতো তাহলে কি আসতো দেখো, 10 এক্সপোনেন্ট 3 কত আসছে, 1000, 3 বার গুণ। এইটাই হচ্ছে মূলত আমাদের এক্সপোনেন্ট। তো তারপর আমরা যাই, তারপরে আসো, তারপর আমাদের হচ্ছে ফ্লোর ডিভিশন। এখানে বলছে অপারেটরের বাম পাশের মান থেকে ডান পাশের মান দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করে এবং সাধারণ দশমিকের পর সংখ্যাগুলোকে কি করবে, স্কিপ করে দিবে। স্কিপ মানে কি করবে, বাদ দিয়ে দিবে, দশমিক সংখ্যাগুলোকে কি করবে, বাদ দিয়ে দিবে। যেমন এখানে দেখো 9 ফ্লোর ডিভিশন, এখানে এক্সাম্পল দেওয়া আছে 2, আচ্ছা 2 দিয়ে 9 ভাগ করলে কত হয়, 2 দিয়ে 9 ভাগ করলে হয়ে হচ্ছে আমাদের 4 বার যাবে, 4 দুগুণে 8, হাতে থাকবে কত, 1। এই যে হাতে 1 থাকবে, আমাদের হিসাবে এখানে আসার কথা ছিল 4.1, কিন্তু আমাদের উত্তর আসছে কত, 4। এই যে পয়েন্টের পর যে সংখ্যাগুলো আসছে এই সংখ্যাগুলোকে বাদ দেওয়াটাই হচ্ছে আমাদের মূলত ফ্লোর ডিভিশন। এটা কি বোঝা গেছে, আচ্ছা এই হচ্ছে আমাদের মূলত গাণিতিক অপারেটর। এখন আমরা আসি হচ্ছে তুলনামূলক অপারেটর। তুলনামূলক অপারেটর মানে হচ্ছে আমরা একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে কি করব, তুলনা করব। তুলনা করার জন্য আমরা মূলত ব্যবহার করব, দেখো এখানে বইয়ে দেওয়া আছে সুন্দর করে, বইয়ে দেওয়া আছে দেখো ইকুয়াল ইকুয়াল অপারেটর। ইকুয়াল ইকুয়াল অপারেটর মানে হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে তুলনা করা, দুইটা সংখ্যার মধ্যে তুলনা করা। সাপোজ আমি ধরে নিলাম এ ইকুয়াল টু দশ, বি ইকুয়াল টু 9। এখন আমি যদি দিই এ ইকুয়াল ইকুয়াল টু বি, উত্তর কি আসছে, ফলস আসছে, কারণ এর মান 10 কিন্তু বির মান কত, 9। তো এর মান যদি 10 হয় বির মান যদি 9 হয় তাহলে কি এ আর বি দুইটা সমান, কখনোই সমান নয়, এই জন্য উত্তর আসছে কত, ফলস। এখন যদি আমি আবার দিই এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 10, এখন যদি দিই এ ইকুয়াল ইকুয়াল বি, এখন কি আসছে, এখন আসছে হচ্ছে ট্রু, তার মানে কি এর মানও 10 বির মানও 10, তার মানে এর মান আর বি মান হচ্ছে আমাদের সমান। এই যে এ আর বির মধ্যে যে এই যে দুইটা ইকুয়াল দিয়ে তুলনা করলো বা কম্পেয়ার করলো, এটাকে বলা হচ্ছে মূলত আমাদের ইকুয়াল অপারেটর, বা এখানে মূলত তুলনামূলক অপারেটরের একটা অংশ ইকুয়াল। এখন হচ্ছে নট ইকুয়াল, নট ইকুয়াল মানে কি, সমান নয়। আমরা এটা কেটে দিলাম, আবার নতুন করে একটা নিয়ে আসলাম, নট ইকুয়াল মানে হচ্ছে সমান নয়।
তো এখন যদি আমি দেই a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 9, b ইকুয়াল টু 9, এখন যদি দেই a নট ইকুয়াল টু b, আমি বলছি কি a এর মান আর b এর মান সমান নয়, এটা কিন্তু সত্য, উত্তর আসবে কি ট্রু, তার মানে এটা সত্যি কি, এটা সত্যিকারই সত্য, কারণ এর মান 10 আর b এর মান হচ্ছে 9, তো এটা কিন্তু আসলে সত্য নয়, a আর b কখনোই সমান নয়, এই জন্য উত্তর আসছে কি ট্রু। এখন আবার দেই a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 10, এখন যদি দেই আমি a নট ইকুয়াল টু b, এখন যদি দেই তাহলে দেখো উত্তর আসছে কি ফলস, তার মানে এর মানও 10, b এর মানও 10, এটা আসলে সত্য, মানে এটা সমান, কিন্তু আমাদের এখানে বলা হয়েছে a নট ইকুয়াল টু b, এর অর্থ হচ্ছে এর মান আর বির মান সমান নয়, আসলে কি সমান নয়, সমান তো, এই জন্য এটা উত্তর আসছে কি ফলস, এটা কি বোঝা গেছে, এ নট ইকুয়াল। এখন আছে হচ্ছে লেস দেন, লেস দেন মানে হচ্ছে ছোট, যেমন এখানে যদি আমি দেই এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 9, এখন যদি দেই এ লেস দেন বি, এটা কি ফলস, এখানে আমি বলছি এর মান বির থেকে কি ছোট, আসলে কি এর মান বির থেকে ছোট, না এর মান বির থেকে ছোট না, কারণ এর মান বির থেকে কি বড়, এই জন্য আসছে কি ফলস। এখন আমি যদি দিই এ ইকাল টু 10, বি ইকাল টু 12, এখন যদি আমি দিই এ লেস দেন বি, দেখো এখন আসছে কি ট্রু, তার মানে এখানে বলছে এর মান বি থেকে কি ছোট, সত্যি ছোট না, এই জন্য আসছে কি ট্রু। সেম আমাদের গ্রেটার দেন ও এরকম, গ্রেটার দেন নিচে দেওয়া আছে, দেখো সুন্দর করে দেওয়া আছে, গ্রেটার দেন, গ্রেটার দেন হচ্ছে এর উল্টা, এর উল্টা কিরকম, এটা হচ্ছে বড়, যেমন এ ইকাল টু 10, বি ইকাল টু 9, এখন আমি যদি দিই এ গ্রেটার দেন বি, মানে এখানে বলছে যে এর মান বি থেকে কি বড়, সত্যি বড় না, এর মান বি থেকে সত্যি বড় না, এই জন্য আসছে হচ্ছে ট্রু। আবার যদি দেই এ ইকুয়াল টু 9, বি ইকুয়াল টু 10, এখন যদি আমি দেই এ গেটার দেন বি, এখন কিন্তু মিথ্যা আসবে, এখানে বলছে এর মান বির থেকে বড়, তো কি এর মান কি সত্যি বির থেকে বড়, না এটা মিথ্যা, তো এখন আসবে কি ফলস, এটা কি বোঝা গেছে, এটা মূলত আমাদের গেটার দেন আর হচ্ছে স্মলার দেন। এখন আছে হচ্ছে গেটার দেন ইকুয়াল আর হচ্ছে স্মলার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়ালের মধ্যে এখানে বলছে যে এটা বড়ও হতে পারে অথবা সমানও হতে পারে, আবার ছোটও হতে পারে অথবা সমানও হতে পারে, এর এক্সাম্পল হিসেবে আমি ধরে নিলাম এ ইকাল টু 10, বি ইকাল টু 10, এখন আমি যদি বলি এ গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল বি, এখন এখানে বলছে এর মান কত 10 আর বির মান কত 10, এর মান আর বির মান কি সমান, এখানে বলছে এর মান এবং বির মান, এর মান বির থেকে ছোট অথবা সমান, ছোট হলেও ট্রু দেখাবে সমান হলেও ট্রু দেখাবে, দেখো এখানে আসছে কি ট্রু, ছোট না মানে এটা না ছোট না কিন্তু সমান, এই জন্য আসছে ট্রু। এখন যদি দেই এ লেস দেন ইকুয়াল বি, আসছে কি ফলস, এর মান বির থেকে কি ছোট, ছোট না তো সমান, এই জন্য সমান যখন দিছি তখন আসছে ট্রু এবং ছোট যখন দিছি তখন আসছে কি ফলস। এখন যদি দেই এ গ্রেটার দেন ইকুয়াল বি, গ্রেটার দেন বি দেই যদি দেই তাহলে ফলস, এর মান কি বির থেকে বড়, বড় না তো, এই জন্য আসছে কি ফলস। এখন যদি দেই এ গ্রেটার দেন ইকুয়াল বি, এর মান বির থেকে বড় অথবা সমান, এটা কিন্তু ট্রু, কারণ এটা কিন্তু বড় না আবার কিন্তু সমান, এর মান কি বির থেকে বড়, বড় না কিন্তু আবার কিন্তু এর মান বির সমান, এই জন্য এটা আসছে ট্রু। এই হচ্ছে আমাদের গ্রেটার দেন আর হচ্ছে লেস দেন ইকুয়াল, এ আমাদের হচ্ছে তুলনামূলক অপারেটর বা কম্পারিজন অপারেটর। এখন আসো হচ্ছে আমাদের এই যে তুলনামূলক অপারেটর, সুন্দর করে দেওয়া আছে, আমি যেটা বুঝালাম তোমাদেরকে। এখন আসো, এখন আসছে হচ্ছে আমাদের যৌক্তিক অপারেটর, যৌক্তিক, যৌক্তিক অপারেটর আর হ্যাঁ যৌক্তিক অপারেটর বা লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর মূলত এখানে সম্পূর্ণটা ভিন্ন ধরনের, লজিক্যাল অপারেটর মূলত তিনটা, একটা হচ্ছে অ্যান্ড অপারেটর, একটা হচ্ছে অর অপারেটর, আর একটা হচ্ছে
not operator মানে and or আর হচ্ছে not and মানে কি এবং এবং এখানে বলছে তুমি এবং আমি তার মানে কি দুইজনে একসাথে দুইজনে একসাথে তুমি এবং আমি এখানে তুমিও যাবে এবং আমিও যাব তার মানে দুইজনে একসাথেই যাব এজন্য এটা হচ্ছে এন্ড অপারেটর মানে দুইটাই কি হতে হবে সত্যি হতে হবে লিখছে যদি দুইটা অপারেন্ডই সত্যি হয় তাহলে কেবল শর্তটা সত্যি হবে মানে তুমি এবং আমি দুইজনেই গেলে ওই জায়গাতে যাইতে পারবো তাছাড়া যাইতে পারবো না অর তুমি অথবা আমি অর মানে হচ্ছে অথবা তুমি অথবা আমি তুমি গেলেও হবে অথবা আমি গেলেও হবে তার মানে দুইটা অপারেন্ডের মধ্যে যে কোনো একটা সত্যি হলে হবে নট না বোধ না মানে হচ্ছে তুমিও না আমিও না তাহলে তুমিও যাবো না আমিও যাবো না নট এটা হচ্ছে মূলত অপারেটর চলো আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি এক্সাম্পল এখানে বলছে এখানে দেওয়া আছে দেখো এখানে বলছে হচ্ছে এ ইকুয়াল টু সাপোজ ধরে নিলাম হচ্ছে 10 এবং বি ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে 9 এখন আমি যদি লিখি আমি দিলাম এ স্মলার দেন বি এন্ড এ গ্রেটার দেন বি কি আসছে ফলস আসছে কারণ দুইটাই সত্য না এখানে বলছে এ এর মান বি থেকে ছোট এবং এর মান বি থেকে বড় এখানে কি দুইটাই সত্য হতে হবে তা না হলে কাজ করবে না এখানে তা না হলে কাজ করবে না দুইটাই সত্য হতে হবে তো দুইটাই কি সত্য সত্য না কিন্তু দুইটার মধ্যে যে কোনো একটা কি মিথ্যা এই জন্য এটা আসছে ফলস এখন যদি আমি এরকম করে লিখি এ ইকুয়াল টু 10 ইকুয়াল টু 9 সি ইকুয়াল টু 7 এখন যদি লিখি এ এ গ্রেটার দেন বি এর মান বি থেকে বড় এন্ড এ গ্রেটার দেন সি এর মান সি থেকে বড় এখন কি আসছে 2 আসছে তো এটা সত্য এর মান কি বি থেকে বড় না এর মান কি বি থেকে বড় না এবং মানে অথবা এবং মানে হচ্ছে কি বলছে এর মান সি থেকে বড় হ্যাঁ এটাও সত্য এটাও সত্য দুইটাই যখন সত্য হয়েছে তখন কি বলছে তখন বলছে আসলে কন্ডিশনটা সত্য এটা যদি অর দিয়ে করতাম অর দিয়ে মানে আমি এটা কেটে দিলাম কেটে দিয়ে আবার নতুন করে লিখলাম অর মানে কি দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হতে হবে যেমন এইরকম এ ইকাল টু 10 বি ইকাল টু 9 এখন যদি বলি এ এ গ্রেটার দেন বি এটা কিন্তু সত্য অর এ স্মলার দেন পি এখানে বলছি এর মান বির থেকে বড় অথবা এর মান বির থেকে ছোট অথবা এর মান বির থেকে বড় দুইটার মধ্যে যে কোনো একটা হলে কি হবে ট্রু হবে এটা ট্রু এর মান বির থেকে কি ছোট ছোট না এটা মিথ্যা এটা মিথ্যা অথবা এর মান বির থেকে বড় এটা কিন্তু সত্য এটা এই কন্ডিশনের মধ্যে এই কথাটা সত্য এই জন্য কি কাজ করছে কারণ এখানে লেখা আছে কি অর দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হলেই কাজ করবে এখন আরেকটা কথা বলি এখন বলছে এ নট বি সরি একটু দেখি এ ইকাল টু 10 বি ইকাল টু 12 এ নট বি ও এখানে একটা কলম দিতে হবে এ নট বি আচ্ছা যাই হোক এই এই নটের ইয়েটা হচ্ছে কি এর মান বির মান এ যা হবে বির মান তা হবে উল্টা এ যদি হয় ট্রু বি হবে কি উল্টা নট
উল্টা বুঝা গেছে, নট ইকুয়াল টু এটা নট। আচ্ছা এখন মূলত আমরা আসি হচ্ছে, আমরা হচ্ছে লজিক্যাল এন্ড অপারেশন, অর অপারেশন আর হচ্ছে লজিক্যাল নট অপারেশন। এই যে নট যেটা যেটা একটু আগে বললাম, এন্ড অর তো দেখালাম, এই যে এন্ড অর দেখালাম, এর মান জিরো, বির মান জিরো, তার মানে দুইটাই জিরো, এটা হচ্ছে জিরো। তারপরে বলছে এটা জিরো, এটা ওয়ান, এটা হচ্ছে জিরো, এটা ওয়ান, এটা জিরো, এটা হচ্ছে জিরো, মানে দুইটাই সত্য হলে আউটপুট কি হবে, সত্য হবে। আর এটা লজিক্যাল অর অপারেশন, যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য, দেখো দেখছ। এখন নট অপারেটর, এ যদি হয় জিরো বি হবে উল্টা, এ যদি হয় ওয়ান বি হবে উল্টা জিরো, টোটালি উল্টা। তো এখন আসো, এখন ইউনারি অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, এই অপারেটরগুলো মূলত আমাদের সেম আগের মতোই ওগুলোর, এই যে দেখো অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা আমরা যেটা আগে করলাম, ইকুয়াল মাইনাস ইকুয়াল, এগুলো মূলত আমাদের জাস্ট চিহ্ন দিয়ে করা। এন্ড যেটা লিখছি না, এই যে এন্ড, এই এন্ডটাই মূলত চিহ্ন দিয়ে করা, সেটাই হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। এই যে এন্ড যেটা তোমাদেরকে একটু আগে করালাম, এই যে দেখো এন্ড অর দেখছ এগুলা। তো এগুলো নিয়ে আরো ডিটেলস ক্লাস আমি করব পরে। এই যে আমাদের যে অপারেটরগুলো আছে, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর, মেম্বারশিপ অপারেটর, বি টু ওয়াইজ অপারেটর, এগুলো নিয়ে আমি ডিটেলস নেক্সট ক্লাসে আর একটা ভিডিও দিব। মানে আমার কথা, এই অধ্যায়ে আমি দুইটা ক্লাসে শেষ করব, ঠিক আছে। নেক্সট ভিডিও আবার বৃহস্পতিবার আসতেছে, এই মেম্বারশিপ অপারেটর এগুলো ডিটেলস আমি পরের ক্লাসে আমি সবগুলো করাবো। তোমাদের প্রথম প্রথম 5 নম্বর অধ্যায়ের প্রথম কাজ হচ্ছে তোমাদের এই যে সংজ্ঞাগুলো, যেগুলো আমি বুঝালাম, অপারেটর কি, অপারেন্ট কি, এই যে এই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিবো বাসায়। তার মধ্যে আমি একটা প্রশ্ন করলাম, এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা, অপারেন্ট অর অপারেন্ট, অ্যাসাইনমেন্ট অপারেটর, বি টু ওয়াইজ অপারেটর, মেম্বারশিপ, রিলেশনাল, লজিক্যাল, এগুলো সবগুলোই কিন্তু আমি ডিটেলস একটু একটু করে বুঝে দিছি রচনামূলক প্রশ্নের মধ্যে। আবার দেখো এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো যেগুলো সেগুলো সব কিন্তু বুঝে দিছি। তারপরে এখানে আবার দেখো গাণিতিক অপারেটর বর্ণনা করো বুঝে দিছি, তারপরে হচ্ছে এই যে ম্যাথমেটিক্যাল অপারেটর বর্ণনা করো, এগুলো সব কিন্তু বুঝে দিলাম। লজিক্যাল অপারেটর, বি টু ওয়াইজ অপারেটরটা বুঝাই নি, লজিক্যালটা বুঝাইছি, এই কয়েকটা আমার তোমাদের কিন্তু পড়া হলো আজকে। তারপরে আবার দেখো এখানে আবার দেখো উদাহরণসহ গাণিতিক অপারেটর, তুলনামূলক যৌক্তিক অপারেটর সহ বর্ণনা করো, এই রচনামূলক প্রশ্ন কিন্তু একটু আগে কিন্তু হয়ে গেল। তো তোমাদের নেক্সট যে বৃহস্পতিবার আছে, এই বৃহস্পতিবারের টাস্ক হচ্ছে তোমরা এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন, এই তিনটা প্রশ্ন তোমরা সবগুলোই পড়ে নিবা। আমি তোমাদেরকে বৃহস্পতিবারে সকালে 10টার পর তোমাদের গ্রুপে আমি একটা কোশ্চিন আপলোড করব, ক্লাস টেস্ট হিসাবে এই অধ্যায়ে যতগুলো পড়ালাম এর উপর একটা কোশ্চিন আপলোড করব, এবং তোমরা পড়ে সেই প্রশ্নগুলো দেখে হুবহু পড়ে মুখস্থ করে খাতায় লিখে সেই খাতার ছবি তুলে আমাকে দিবা। আর তোমাদের অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করা হবে, আমাদের আমার ক্লাস যে যে করছো সে এই ক্লাস করার পর ক্লাস টেস্টে মার্ক আর হাতের মার্কস এগুলো সবগুলি পাবা। প্রতিটা ক্লাসের জন্য তোমাদের 2 মার্কস করে থাকবে, আর প্রতিটা পরীক্ষার জন্য এক্সট্রা কিছু মার্কস থাকবে। মানে এই ক্লাসগুলো করলে হাতের মার্কস পাবা, তাছাড়া সোজা কথা হাতের মার্কস পাবা না, কারণ তোমাদের সামনের পরিস্থিতি খুব ভয়াবহ। দেশের যে পরিস্থিতি চলতেছে এখন, কলেজ টলেজ সব কিছুই অফ, আমরা তোমাদের ক্লাস নিতে পারছি না, তোমাদের কেয়ার করতে পারছি না, তোমাদের কোনো কিছু ভালো মতো বুঝে নিতে পারছি না, তোমরাও ঘরে আসো আমরাও ঘরে আসি, এই জন্য প্রচুর সমস্যা। তো এইভাবে তোমাদেরকে একটু নিজের চাহিদা করে নিজের মতো করে পড়াশোনা করতে হবে, আর এই পড়াশোনা করেই তোমাদেরকে সামনে পরীক্ষা দিতে হবে। বলতে পারো যে এই সেমিস্টারটা তোমাদের জন্য সত্যি সো টাফ, আর তোমরা বর্তমান যেহেতু চতুর্থ সেমিস্টার, সেহেতু আমি আগেও ক্লাসে বলছি চতুর্থ সেমিস্টারটা একটু কমপ্লেক্স, তারপরে আবার এই দুর্যোগ তোমাদের কপালে আছে, এই জন্য এটা আরও বেশি কমপ্লেক্স। এই জন্য তোমাদেরকে বাসায় বেশি বেশি পড়তে হবে, আর আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিব ইনস্ট্রাকশনগুলো একটু চলে ভালো মতো পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো আপাতত এতটুকুই থাকলো প্রথম ভিডিও, আমি আর কথা বাড়াইতে চাচ্ছি না, অনেক কথা বলছি। ভালো থাকো, সবাই ঘরে থাকো, বাইরে বের হবা না, দেশের পরিস্থিতি ভালো না, নিজে সুস্থ থাকো এবং অন্যকে সুস্থ রাখো। খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বের হবা না, ঘরের মধ্যে থাকার চেষ্টা করবা, ঘরের মধ্যে থাকো, ফ্যামিলিকে সময় দাও, মুভি দেখো, পড়াশোনা করো, ফ্যামিলি মেম্বারসদের সাথে আড্ডা দাও, এসব করে সময় কাটাও, আর ইনশাল্লাহ
সামনে যখন সবকিছু শেষ হয়ে যাবে, এই দুর্যোগগুলো শেষ হয়ে যাবে, তখন তোমাদের সাথে আবার আবার দেখা হবে। ভালো থাকো, শুভকামনাই। আজকে আপাতত এতটুকুই, ভালো থাকো।